শুরু করলো, লাইফ সায়েন্সের কথা বলছে, তিনি একজন বড় বিজ্ঞানী, সায়েন্সের মানুষ, বলতে 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 40 মিনিট 50 মিনিট খালি লেকচার মেরে গেল মানুষকে। জীবন বিজ্ঞান, আবার রাষ্ট্রবিজ্ঞান বলছে কীভাবে সমাজকে ঠিক করতে হবে, কী করতে হবে কী করতে হবে, আর যে টং করে ঘন্টা পড়ে গেল, টিফিন হয়ে গেল, তত্তর তত্তর করে দুতলা ওপর থেকে ক্লাসরুম থেকে নেমে এমনি করে ব্যার মেরে দিয়ে স্কুলের পেছনে চেনটা টেনে চচ্চর 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 করে মুতে দিলে, বিয়াদব কোনোদিন আদব শিখাতে পারে না, এই তো বর্তমান শিক্ষকদের মানদণ্ড বন্ধুরে। আর আমার নবীজি ক্লাস কোথায় ছিল, নবীজির ক্লাসটা শুধু মসজিদের ভিতরে ছিল না, নবীজি এত সূক্ষ্মদর্শী ক্লাস কারণেওয়ালা ছিলেন, আল্লাহ নবীর ক্লাস পায়খানার ভিতরে ঢুকে গেছেন, পেশাবখানার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, বাসর ঘরে ভিতরে ঢুকেছে, খাওয়ার প্লেটে নবীজি ক্লাস করেছেন, কেমন করে খাবে, একটা গ্লাসে পানি খেতে গিয়ে 6টা সুন্নতকে নবীজি ফিট করেছেন, প্রথম নম্বরে ডান হাতে খাও, তারপরে বসে খাও, 3 শ্বাসে খাও, দেখে খাও, আর বিসমিল্লাহ বলে খাও, আলহামদুলিল্লাহ বলে শেষ করো, 6খানা সুন্নত 1 গ্লাস পানিতে। তিনার ক্লাসটা কত উন্নত মানের ক্লাস ছিল, মানুষের পৃথিবী চলার রমদে রমদে তিনি ক্লাসকে ফিট করেছেন, এমন একজন আদর্শবান ছিলেন, বাসর করে বিবির সঙ্গে কি বলবে তার ক্লাস হয়ে গেছে। অতএব বন্ধুরে, পৃথিবীর সমস্ত মুসলমান, আপনি আমি প্রতিটা সেকেন্ডে কিভাবে চলবো, কিভাবে উঠবো বসবো, আমার সময়টা 70 বছরের জীবনটাকে কিভাবে ব্যয় করব, ইসলাম তা বক্তব্য রেখে দিয়েছে, এতটুকু ত্রুটি হবে না। সকাল বিকাল সন্ধ্যা, কর্মজীবন, বৈষয়িক জীবন, দাম্পত্য জীবন, স্বামী স্ত্রী জীবন, বাচ্চাকে নিয়ে জীবন, ব্যবসা জীবন, সব ব্যাপারে কথা বলেছে। অতএব মাল কিভাবে ব্যয় হবে আর কিভাবে আমি চলবো, ইসলাম বলে দিয়েছেন, আমার আল্লাহ বলছেন, মুমিন রে তোদের জান আর তোদের মালকে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্না, বিআন্না লাহুমুল জান্না। আমার আল্লাহ বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, ফায়াকুতুলুনা ওয়া ইউকুতালুনা ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। প্রয়োজন হলে তুমি কতল হয়ে যাও কিংবা তুমি কতল করে দাও, আমার আল্লাহ বলছেন, আমি ওয়াদা করেছি, তৌরাতে করেছি, ইনজিলে করেছি, কোরআনে করেছি। ওমা আফা বিআহদিহি মিনাল্লাহ, কে এমন আছো আল্লাহর আইনকে পুরা করে দেখাতে পারবে, আল্লাহর ওয়াদাকে পুরা করে দেখাতে পারবে, বিআহদি মিনাল্লাহি ফাস্তাবশিরু, তোমার জন্য সুসংবাদ রয়েছে, বিবাইকুমুল্লাযী বায়াতুম বি, কে আছো আল্লাহর সঙ্গে ব্যবসা করবে, আল্লাহ রাজি আছে তোমার সঙ্গে ব্যবসা করতে, ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হবে তোমাদের জন্য সব থেকে বড় বেঁচে যাওয়ার রাস্তা, নিষ্কৃতির পরোয়ানা। মালদার লোক একটু বসেন, এখানে দিনাজপুরের লোক কিছু ঢুকে আছে না, আছে তো? হ্যাঁ, দিনাজপুরের লোক, দিনাজপুরের লোকের একটা রোগ আছে, মাফ করবেন, ক্ষমা চেয়ে বলছি, মাল শব্দটা কোনো বক্তা বলে দিলে ওখানে আর বসানোই যাবে না, উঠে পালাবে, ওরা খালি ভাবে যে পকেটে হাত ভরলে কি ভরলে। এই জন্যে আল্লাহর মার আছে, দিনাজপুরে কোনো বড় মাদ্রাসা নাই, আছে দেখেছেন বার করেন, একটা আছে শ্রীমন্তপুর, তাও সে মালদার কোলে বসে আছে, আর একটা ভুল কি আছে, সে বিহারের কোলে বসে আছে, ওদের কালাম মেরে দিয়েছে, মাল বললি ওরা পালাবে। তো উঠিয়েন না, আমি আপনাদের কাছে জোর করে মাল নিব এই নিয়তে উঠিনি, আমি আজকে আপনাদেরকে একটা জান মালের তফসির শোনানোর জন্য উঠেছি। তো কয়টা জিনিস আল্লাহ আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে ভাই? একটা জান আর একটা মাল, এই দুটা দিতে হবে কাকে? আল্লাহকে। নবীজি এশার নামাজ পড়লেন, এশার নামাজ পড়ার পর মসজিদে নববীতে নবীজি বসে গেলেন, সাহাবীরা বসে গেলেন,
নবীজি বললেন, যায়েদ যায়েদ তুমি কোথায় আছো? যায়েদ উঠে দাঁড়ালেন, লাব্বাইক সাদাক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। বলে, যায়েদ তোমাকে আমি মুতার প্রান্তে প্রধান সেনাপতি বানালাম, এবার জাফর বিন আবি তালিব কোথায় আছো? হযরতে জাফর বিন আবি তালিব উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আমি রয়েছি এখানে। বলে, তুমি দ্বিতীয় সেনাপতি। এরপরে নবীজি বললেন, আবদুল্লাহ ইবনে রাওহা কোথায় আছো? আবদুল্লাহ ইবনে রাওহা উঠে দাঁড়ালেন, ও দয়ার নবী আমিও হাজির রয়েছি। বলে, তুমি তৃতীয় সেনাপতি। নবীজি বললেন, এরপরে যুদ্ধের ময়দানে পরিস্থিতির ওপরে তোমরা চতুর্থ নম্বর সেনাপতিটা বানিয়ে নেবে। বন্ধুরা আমার, আল্লাহর নবী পরিষ্কার জবান দিয়ে খুলে বলছে, যায়েদ রে যায়েদ, জাফার, আবদুল্লাহ, তোমরা তোমাদের আত্মীয়দের সঙ্গে মোলাকাত করে চলে এসো, মানেটা কি? বুঝতে পারছি আর পৃথিবীর বুকে জীবনে আমরা আর বেঁচে থাকবো না, এবার আল্লাহর পেয়ারা হয়ে যাব। এই অবস্থাটা কি? এটা কেমন একটি অবস্থা বন্ধু আমার! যায়েদের পরিচয় নিতে গিয়ে লম্বা হয়ে যাবে। যায়েদটাকে আল্লাহর নবী, যায়েদকে যখন এই কথা বললেন, যায়েদ ওই মজলিসে উঠে দাঁড়িয়ে বলছেন, কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শৈশব কৈশব যৌবন আপনার কাছেই কেটেছে, আমি যদি আপনার কাছে কোনো ভুল ত্রুটি করে থাকি আপনি আমাকে মাফ করে দেবেন, বিয়াদবি মাফ করবেন। যায়েদটাকে, যায়েদটা নবীজির কাছে ছিলেন, আম্মাজান খাদিজা যায়েদকে দিয়েছিলেন, আম্মাজান খাদিজা পেয়েছিলেন তার ভাতিজার কাছ থেকে। লম্বা ঘটনা আছে। সেই যায়েদ নবীজিকে বললেন, রাসূলুল্লাহ বিয়াদবি কিছু হয়ে থাকলে আপনি আমাকে মাফ করবেন। এই বলে যায়েদ বসে গেলেন। যায়েদের হালকা পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরি। যায়েদ একটা মাসুম বাচ্চা, যখন একদম ফুটফুটে সুন্দর চেহারা বাচ্চা, তখন মা আর খালার সঙ্গে নানির বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে যায়েদকে ছিনতাইয়ের দল, লুটেরার দল, ডাকাতের দল চুরি করে নেয়। খানপুর, এখানে দুই বোনের বিয়ে হয়েছে, ওই পাড়াতে একটা, এই পাড়াতে একটা, দুই বোনের যুক্তি করেছে, মায়ের বাড়ি যাব গাজন বেড়াতে, চ একসঙ্গে হাঁটছে। আর যায়েদ দুই বোনের একটা সন্তান, একটা বোনের সন্তান, মা খালার সঙ্গে কখনো খালার হাত ধরছে, কখনো মায়ের হাত ধরছে, আর রাস্তার মরুভূমিতে হাঁটছে। এইরকম যেতে যেতে, রাস্তায় যেতে যেতে চুরি হয়ে গেল। গুন্ডারা ডাকাতেরা লুটেরা লুট করে নিলেন। বন্ধুরা আমার, যে জিনিসের মূল্য আছে সেই জিনিসের চোর আছে। সেই জামানায় হতো কি? সেই জামানাতে গোলাম বিক্রি হতো। তো যায়েদকে চুরি করে নিল, চুরি করে নিয়ে গিয়ে মক্কার হাটে তুলেছে ওই ডাকাতের দল। এদিকে যায়েদের মার খালা কাঁদতে 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 পাগল পাগলিনী হয়ে গেছে। কেমন হবে একটা কথা বলেন, সুন্দর একটি চেহারা চাঁদের মতো ছেলেকে যদি মা খালার কাছ থেকে কেড়ে নেয় তার অবস্থা কি হতে পারে? ওদিকে যায়েদের আব্বা কাঁদছে আর বায়েত পড়ছে, আল্লাহ এই জমিন বলো যায়েদ আমার বেঁচে আছে না ধ্বংস হয়ে গেছে। হাওয়ারে তুমি যদি বলে দাও আমার যায়েদ কোথায় আছে তো আমি উদ্ধার করবো। ওরে আমি মনে হচ্ছে পাগলা উঁটের ওপরে চড়ে নিয়ে, যায়েদ বেটা তোমাকে আমি খুঁজে উদ্ধার করি। বাপ কাঁদতে কাঁদতে, মা কাঁদতে কাঁদতে পাগলা পাগলিনী হয়ে গেছে। যায়েদ কোথায়? ওই গুন্ডার দল যায়েদকে নিয়ে গেছে মক্কার হাটে বিক্রি করার জন্যে দাঁড়িয়ে আছে। একজন যুবক এমনি করে দেখছে, ইস কি সুন্দর ছেলে, কত সুন্দর গোলাম, ওরা যদি কিনতে পারতাম তো বড় ভালো হতো। ওই ছেলেটিকে, ওই যুবকটিকে যে কিনছে, ইনি হচ্ছেন আম্মাজান খাদিজার ভাতিজা, আম্মাজান খাদিজার ভাতিজা। সে যায়েদকে ওখান থেকে কিনে নিয়ে এলো। কি নিয়তে কিনলো? কেনার সময় নিয়ত করলো, আমার বউ, আমার ফুপু গো খাদিজা বিধবা হয়ে আছে, আর একটা স্বামী মারা গেছে, একটা তালাক দিয়েছে, এই বাচ্চাটাকে কিনে যদি ফুপুর কোলে আমি উপহার দিতে পারি তা আমার ফুপু এটাকে কোলে করে নিয়ে স্বামীর দুঃখটা ভুলে কাটাবে। যায়েদকে নিয়ে এসে তার ফুপুকে দিয়ে বলছে, ফুপু আমি হাটে থেকে তোমার জন্য একটা উপহার কিনে নিয়ে এসেছি। যায়েদ যেদিন বিশ্বনবীর সঙ্গে খাদিজার বিবাহে আবদ্ধ হয়ে যান, বিশ্বনবীর সঙ্গে খাদিজার যেদিন বিয়ে হয়, খাদিজা যেদিন বাসর ঘরে নবী
নবীজির সঙ্গে মোলাকাতে যাচ্ছেন, বিশ্ব নবী সুন্দর চেহারাটাকে নিয়ে ভারাক্রান্ত হয়ে বসে রয়েছেন, মুখগুলি লাল হয়ে গেছে, গালগুলি ফুলে গেছে, নবীজি মুখ ভারী করে বসে রয়েছেন। এমন সময় আম্মাজান খাদিজা বলে ফেললেন, মেয়েরা এমনিতেই একটু বেশি কথা বলে, আম্মাজান খাদিজা বলে ফেললেন, ও দয়ার নবী গো, ও মুহাম্মদ, আমি 40 বছরের বুড়ি, বিধবার বুড়ি, আপনি হলেন নবজোয়ান 25 বছরের যুবক, তাই আমাকে বিবি বলে মেনে নিতে পারেননি। আল্লাহর নবী বললেন, না 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 খাদিজা, তুমিও কথা বলিও না, আজকে আমি একটা পুরুষ 25 বছরের যুবক, তোমাকে নিশ্চয়ই আমি বিবি বলে মেনেছি, তোমাকে আমি স্ত্রীর সম্মান দিয়ে আমার কাছে তোমাকে নিয়েছি, তবে আমার মুখটা কেন ভারী তুমি শুনে লাও, আমার মাথা কেন ভারী তুমি শুনে লাও, আমার মুখ কেন এত গম্ভীর্য তুমি শুনে লাও, আমি তোমাকে বুড়ি বলে আমি এটা কোনো হেয় প্রতিপন্ন করছি না, আমার এটা 3টে কারণ। আজকে তোমার মাথায় হাত দিয়ে যে দোয়া করবে আমার আব্বা আব্দুল্লাহ সে বেঁচে নাই, আজ তোমার গালে যে চুমা খাবে আমার মা আমিনা সেও বেঁচে নাই। আরে আমার খাদিজা রে, আমি তোমাকে শাশুড়ি দিতে পারলাম না, শ্বশুর দিতে পারলাম না, তুমি রাজ পরিবারের মেয়ে, তোমাকে কত ধনী ঘরের ছেলে বিয়ে করতে চেয়েছে, তুমি কেন যে তাদের বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছো, আর আমার মতো একটা দরিদ্র গরিবকে কি করে তুমি কবুল করেছো, আমি তোমাকে স্বর্ণের অলংকার দিয়ে সাজাতে পারলাম না, এই লজ্জাতে আমি মাথা নাম করে রয়েছি রে খাদিজা। আম্মাজান খাদিজা বলছেন, মা আমার বোন আমার শোয়েন, সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা বলছেন, ও মুহাম্মদ, এটাই যদি তোমার কারণ হয় তাহলে আমি খাদিজা এখন যেটা বলছি তুমি কান করে শোনো, আমার যত মাল, আমার যত উট, আমার যত ঘোড়া, আমার যত দুম্বা, আমার যত সোনা, আমার যত জমি জায়গা, স্থাবর অস্থাবর যা কিছু আছে সব এক্ষুনি আপনাকে আমি দান করে দিলাম, আমি কাঙ্গাল হয়ে গেলাম, ও মুহাম্মদ, এবার তুমি বলো এই কাঙ্গালিকে কবুল করবে কিনা। নবীজি বলেন, দাঁড়াও 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 খাদিজা, এমন দান তুমি করিও না, একবার বুঝে বলো। আমার আবার অভ্যাস একটা আছে, আমার কাছে বিধবা কাঁদবে, এতিম কাঁদবে, গরিব কাঁদবে, দরিদ্র কাঁদবে, অসুস্থ কাঁদবে, মাল থাকতে তাদেরকে জবাব দিতে পারবো না, আমি মালগুলো দিয়ে দিব। আম্মাজান খাদিজা বললেন, ও নবী, ও মুহাম্মদ, আপনার মন গেলে দান করে দেন, মন গেলে রেখে দেন। ওই অবস্থায় বেশ নবী যখন সমস্ত মালগুলি দান করে দিলেন, আম্মাজান খাদিজা যায়েদের হাতটাকে এমনি করে ধরে টানতে টানতে এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার ভাতিজা আমাকে উপহার দিয়েছিলেন, এই বাচ্চাটাকে আমি আপনাকে খাদিম হিসেবে দিয়ে দিলাম, ও দয়ার নবী গো, আপনার জুতো সুজা করতে হবে, আপনাকে লোটাতে পানি দিতে হবে, আপনাকে মেশোয়াক লাগবে, এর জন্যই যায়েদকে আমি আপনাকে দিয়ে দিলাম। ওই বিক্রি যায়েদ রসুলের কাছে চলে এলেন, এবার রসুলের পাশে থেকে 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 যৌবনে পদার্পণ হয়ে গেছে। একদিন বন্ধুরা আমার ওই যায়েদের গ্রামের 2টি লোক হজে এসে যায়েদকে দেখে বলছে, অমুকের বেটা লয় ওই রকমই তো লাগছে, এই ছেলে তোর নাম কি রে বাবা? বলে আমার নাম যায়েদ। হ্যাঁ ঠিকই বলেছি, চল। ওরা বাড়ি ঘুরে গিয়ে বলছে তার যায়েদের আব্বাকে, ও যায়েদের আব্বা, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, কাঁদার আর কোনো কারণ নাই, তোমার যায়েদের খোঁজ পাওয়া গেছে। কোথায় আমার যায়েদ, আমার যায়েদ কোথায়? বলে তোমার যায়েদ, তুমি মদিনা মানওয়ারা চলে যাও, মসজিদে নববীতে আখরি পয়গম্বর বসে আছেন। যায়েদকে দেখবে তার পাশাপাশি ঘুর 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 করছে, যায়েদকে 24 ঘন্টা ওই আখরি পয়গম্বরের পাশে পাবে। তার বাপ আর চাচা কিছু মালকে বেঁধে নিয়ে রসুলের কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে মাল নিয়ে যায়েদের আব্বা প্রথম মুখ খুলে বলছেন, আসসালাতু সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে সালাতু সালাম দিয়ে বলছেন, ও দয়ার নবী গো, আপনি গরিবের দুঃখ বুঝেন, এতিমের দুঃখ বুঝেন, বিধবার চোখের পানির মূল্য বুঝেন, আপনি ব্যথির ব্যথা বুঝেন, নানা রকম সাইড কথা বলছে যাতে করে যায়েদকে চাইবে। নবীজি বললেন, শোনো শোনো, এত ভূমিকার প্রয়োজন নাই, তোমরা কেন এসেছো সরাসরি বক্তব্য দাও। যায়েদের আব্বা চোখের পানি রাখতে পারলেন না, কেঁদে বলছেন, রাসূলুল্লাহ, এই সন্তানটা আমার, আমি বহুদিন কোলখালি হয়ে গেছে, ওর মা কাঁদতে কাঁদতে পাগলি হয়ে গেছে, আমি পাগলা হয়ে গেছি, আমরা আমাদের সন্তানকে নেওয়ার জন্য এসেছি, দয়ার নবী গো, সামান্য কিছু মাল এনেছি, এই মালটাকে গ্রহণ করে আমাদের সন্তানকে আমাদের কোলে তুলে কলিজাটা ঠান্ডা করে দেন, আর যদি এই
মালে আপনার পছন্দ না হয় ও দয়ের নবী গো কতটা লাগবে আপনি বলেন, অতটাই মাল দিয়ে আমি আমার সন্তানকে নিয়ে যাব। আল্লাহর নবী বললেন, যায়েদ একবার এই দুইজনকে দেখো তুমি চিনতে পারছো কিনা। যায়েদ একবার মাথা থেকে পা পর্যন্ত দেখলেন, আর একবার চাচাকে দেখলেন। নবীজিকে বলেন, রাসূলুল্লাহ এটা আমার আব্বা জান, এটা আমার চাচা জান, আমি ভালো করে চিনতে পারছি। এবার নবীজি যায়েদকে বলছে, যায়েদ রে আমি আখরি পয়গম্বর, আমার কাছে নবুয়তি এসে গেছে, আমি নবী হয়ে গেছি, আমি যদি তোমাকে বলি যাও ওদের সঙ্গে, না গেলে তোমার ইমান থাকবে না, এটা হুকুম হয়ে যাবে। আমি যদি বলি থেকে যাও, যদি চলে যাও তো ইমান থাকবে না, এটা আমার হুকুম হয়ে যাবে। তবে আজকের দিন আমি কোনো ফয়সালা দিলাম না, আমি আখরি পয়গম্বর বলছি, যায়েদ তোমার মন গেলে তুমি আমার কাছে থাকতে পারো, আবার বাপ চাচার সঙ্গে চলে যেতে পারো, আর একবার দেখো চিনতে পারছো কিনা। যায়েদ দেখে নিল। এবার নবীজি বলছেন, যাও তোমার যেটা মন যাবে ওটা করো, আমার কাছেও থাকতে পারে, চলে যেতেও পারো। এমন সময় যায়েদ একবার আব্বাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন, আর একবার চাচাকে দেখলেন। এই দুইজনকে দেখার পরে পরে যখনই রসুলের চেহারার দিকে যায়েদ তাকিয়েছেন, এমন সময় যায়েদ থাকতে না পেরে হুমরিকে রসুলের গলাটাকে জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মা বাপ ছেড়ে দিব, আপনাকে ছাড়তে পারবো না, আপনি আপনার কোল থেকে আমাকে তেড়ে দিয়েন না। ইয়া রাসূলুল্লাহ এই যে কোন জায়গায় আছি আমিই জানি, আজকে কতদিন আপনার কাছে কাটিয়েছি, আপনি একটা ধমকি দিয়ে কথা বলেননি, আপনার মতো মানুষ আমি পারবো না, আমি আব্বাকে ছেড়ে দিতে পারবো, চাচাকে মাকে ছেড়ে দিতে পারবো, দয়ার নবী গো আপনি আপনার কোল থেকে আমাকে সরিয়ে দিয়েন না। বিশ্বনবী ভিতরে হাতটা ভরে যায়েদকে কোলে তুলে নিয়ে বললেন, ও বেটা যায়েদ তুমি আজ থেকে আমার পুত্রের জায়গাটা দখল করলে। এই যায়েদকে বিশ্বনবী বলছেন, যায়েদ রে তুমি রেডি হয়ে যাও, মুতার প্রান্ত তুমি প্রধান সেনাপতি। যায়েদ উঠে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে শৈশব কৈশব কেটেছে, আমি জীবনে যদি কোনো ভুল করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দেবেন, দয়ার নবী গো আপনি আমার জন্য দোয়া করেন, আমাকে আপনি ক্ষমা করে দেবেন। জাফর ইবনে আবি তালেব বাড়ি থেকে বলছে, ও আমার বিবি শোনো, বিশ্বনবী আমাকে মুতার প্রান্তে দ্বিতীয় সেনাপতি বানিয়েছে, আমার আগে আছে যায়েদ, আমার পরে আছে আব্দুল্লাহ, আমি পরিষ্কার বুঝতে পেরে গেছি, আর তোমাদের মুখ আমি দেখবো না, এবার আমি আল্লাহর রাস্তায় চলে যাচ্ছি, নিশ্চয়ই জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হবে। বিবি বলছে, একবার কথা শুনে যাও, একবার শুনে যাও। বলে, না আমি তোমাকে দেখা করতে আসিনি, প্রেমালাপ করতে আসিনি, আমি শুধু একটা খবর তোমাকে দিতে এসেছি, আমি যে রাস্তায় চললাম, আমি যে রাস্তায় চললাম, হে আমার বিবি তোমাকে বলে দিছি, আমার সন্তানগুলোকে ওই রাস্তাটা দেখিয়ে দিই, এটা তোর বাপের রাস্তা, তোর বাপ এই রাস্তায় জান্নাতে চলে গেছে, এইটুকু রিকোয়েস্ট করার জন্য তোমার কাছে এসেছিলাম। এরপর আব্দুল্লাহ বিবির সঙ্গে কোনো পরিচয় হয় নাই, স্বামী স্ত্রী পরিচয় নাই, স্বামী স্ত্রী পরিচয় নাই, এটা আবার কেমন কথা? জি এটা এ কথা, সকালে বিয়ে করতে গেছে, বৈকালে বিয়ে করে নিয়ে এসছে, এখনো বাসর ঘর হয়নি, এখনো বাসর ঘর হয়নি, বিবির সঙ্গে মোলাকাত হয়নি, আর আল্লাহ রসুল তৃতীয় সেনাপতি বানিয়ে দিয়েছেন। বিবিকে যখন দেখা করতে যাচ্ছে বাসর ঘরে, বিবি বসে বিনবিন 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 করে কোরআনের তেলাওয়াত করছে, দরজার কাছে গিয়ে আব্দুল্লাহ বলছে, বেগম রে একবার তেলাওয়াতটা আল্লাহর হস্তে বিরতি দাও, একবার বন্ধ করো। যেই তেলাওয়াতটা বন্ধ করলো, বলে তুমি সুসংবাদ শুনে লাও, তোমার স্বামী মুতার প্রান্তে তৃতীয় সেনাপতি হয়ে গেছে, বিশ্বনবী তৃতীয় সেনাপতি বানিয়েছেন, এখন আমি আল্লাহর নাম বেরিয়ে চলে যাচ্ছি, বেগম আর তোমার সঙ্গে আমার বলাই দেখা হবে না, নিশ্চয়ই আমার পরে চতুর্থ সেনাপতি করতে বলেছেন দয়ার নবী, অতএব তোমার সঙ্গে আমার দেখা হবে না। বেগম বলছে, স্বামী আমার একটি বার ভিতরে আসেন, একবার আপনাকে আমি দেখি। বলে, না তুমি যুবতী আমি যুবক, দুইজন যদি কাছাকাছি হয়ে যায় তাহলে আমাদের দুইজনের যৌবনের তরঙ্গ যথেষ্ট রয়েছে, না জানি প্রেম আলাপ করতে গিয়ে যদি আমার সময় নষ্ট হয়ে যায় আর যুদ্ধে সকলের সাথীরা চলে যায়, নবীজি নারাজ হয়ে গেলে আর আমি জান্নাত পাবো না, কোনোদিন আমি তোমাকে দেখা করতে পারি না। স্ত্রী বলছে, আল্লাহর কসম দিয়ে বলছি আপনার সঙ্গে আমি কোনোদিন প্রেম আলাপের কথা বলবো না, কোনো প্রেমের কথা এখানে আসবে না, আমি শুধু আপনাকে ভিতরে ডাকছি, এই জন্যে ডাকছি। স্বামী কি জিনিস, জীবনে দেখলাম না স্বামীর চেহারা, দেখলাম না, শুধু আপনার বডিটাকে একবার জান ভরে দেখবো, এটা কেন দেখবো কেন দেখবো, কঠিন কিয়ামতের দিনে আল্লাহ যখন বলবে, রে তুই তোর স্বামীকে বেছে নে খুঁজে নে, আমি কেমন করে খুঁজবো আপনাকে দেখলাম না তো।
হতো। বিবি বলছেন, যখন স্বামী বলছে বেগম তুমি যদি ধৈর্য ধরে নিতে পারো, তুমি যদি ধৈর্য ধরে নিতে পারো, তোমার সঙ্গে আমার বাসর ঘর জান্নাতে হবে এবং জান্নাতের খাস ফেরেশতা থাকবে পরিচয় করার জন্যে। তিনজনই বের হয়ে চলে গেলেন মুতার প্রান্তে গিয়ে, তিনজন শহীদ হয়ে গেলেন বন্ধুরা আমার। তারপরে খানপুর মাদ্রাসায় এই কোরআনটা পৌঁছিয়েছে। এত কিছুর পর আমর বিন জমু যখন তলোয়ারটা নিয়ে বদরের প্রান্তে চলে গেলেন, তারপরে ওহুদের প্রান্তে চলে গেলেন, তারপরে কোরআন পৌঁছিয়েছে। অতএ বন্ধুরে আমার আল্লাহ বলছেন, হে মুমিনের দল, তোর জানা তোর মালকে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। জি ভাই, জানার মালকে আমি জান্নাতের বিনিময় কিনে নিয়েছি। না, তোদের কিছু বলার নাই, আমি যখন তোদেরকে ডাকবো তোদের জান নিয়ে তখন জান নিয়ে আসবি, মাল নিয়ে ডাকবো তো মাল নিয়ে আসবি। টাট্টু হয়ে গেছিস দুনিয়াতে, যেখানে সেখানে মালকে খরচা করে দিবি আর যেখানে সেখানে সময়কে খরচা করবি, চিড়িয়াখানা পেয়ে গেছিস আমার পৃথিবীটাকে। শোনেন, এরকম যদি ঘটনা খালি বলতেই থাকি রাত শেষ হয়ে যাবে, ঘটনা শেষ হবে না। আর একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। উঠিয়েন না আল্লাহর হস্তে, কেউ আপনার পকেটে হাত ভরবে না ভাই। আপনার চেতনা আপনাকে বলবে মাল দাও। আমি শেষ কথা একটা ভাষা আপনাদেরকে বলে দিচ্ছি, কতটা বুঝবেন না বুঝবেন আল্লাহ জানে। আমি বলবো না যে মাদ্রাসায় টাকা দেন, আপনার বিবেক বলবে যে টাকা দিতে হবে। বাচ্চা ছেলে আছে, ইশারায় একটা কথা বলছি বুঝালেন। স্বামী স্ত্রী ঘরে ঘুরলে কখন প্রয়োজন হয় দুজনের চোখে বুঝালেন, তবেই না ও প্রকৃত স্বামী, আর তবেই না প্রকৃত স্ত্রী। স্ত্রীকে বুঝতে হবে এখন আমার স্বামীর ভোগ কি, আর স্বামীকে বুঝতে হবে এখন আমার স্ত্রীর চাহিদা কি। প্রকৃত প্রেমিক ওই যে প্রেমিকার পূর্ণাঙ্গ খেয়াল রাখতে পারে। যদি আল্লাহর প্রেমিক কেউ হতে পেরেছেন, তুই বুঝে নেবে যে আল্লাহ আমার কাছে এখন কি চাইছে। যারা ড্রাইভার আছেন গাড়ি চালান, যারা ড্রাইভার আছেন মোটর সাইকেল হলেও, যতটি ড্রাইভার আছেন বুঝতে পারবেন একটা কথা, রাস্তা বলে দেবে গাড়ি ক নম্বর গিয়ার চাইছে, ঠিক না ভুল? হ্যাঁ না বলেন? রাস্তা বলে দেবে এখন গাড়ি ক নম্বর গিয়ারটা চাইছে, বলবে কি বলবে না? ছোট্ট আরেকটা ঘটনা আপনাদের সামনে দিচ্ছি, আপনারা উঠিয়েন না, এক মিনিট, এক মিনিট বসেন, যারা টাকা দিবেন বসেন এক মিনিট। মালের ব্যাপারে একটা কথা বলি, এটা তো জানের বললাম। হযরত ওসমান, মাত্র দু মিনিট লাগবে, ছোট্ট ঘটনা। হযরত ওসমান, নবীজি চলে গেছেন পৃথিবীর বুকার নাই, আবু বাকার চলে গেছেন, হযরতে আবু বাকারের পর হযরত উমার চলে গেছেন, এবার ওসমানের পালা। উনি হলেন মুসলিম জাহানের খলিফা, তৃতীয় খলিফা, নবীজির জামাতা। বন্ধুরা আমার, নিজে এতটু বড় খেলাফতি চালানোর পর নিজে মদিনার মার্কেটে গেছেন গম বিক্রি করার জন্যে। আহা, কত আদর্শবান জীবন! তিনি হাটের লাইনে দাঁড়িয়ে আছেন, আর বস্তার মুখটাকে খুলে দিয়েছে, গম যেন আয়নার মতো ঝকঝক করছে, কোনো ভেজাল নাই খলিফার গম। যত পাইকাররা আসছে হাত ভরছে, বলছে কী দাম নেবেন বলেন, কী দাম নেবেন বলেন। এদিকে বস্তা প্যাকেটগুলো ঢেড়ি লাগানো আছে, হযরত ওসমান দাঁড়িয়ে আছেন, প্রত্যেকটা পাইকারকে খালি একটা শব্দ ব্যবহার করছে, একটু ঘুরে আসেন, একটু ঘুরে আসেন, আর একটু বেলা হোক, আর একটু বাজার দরটা উঠুক, আর একটু বাজার দরটা উঠুক, একটু দাঁড়ান। এই বলতে 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 যখন বেলা চড়ে উঠেছে, বন্ধু আমার, এটা হলো গমের পটি, এটা সবজির পটি, ওটা মাছের পটি, ওটা খাদ্যদ্রব্যের পটি। হাটে বিভিন্ন লাইন থাকে, ওই লাইনে যে লাইনে ওসমান দাঁড়িয়ে আছেন, ওই লাইনের শেষে মরুভূমি রয়েছে, বিরাট
ফুট লম্বা, বহু দূর মরুভূমির ভিতরে দেখা যাচ্ছে একটা দল হাটের দিকে আসছে। ওই দলটা কেমন বন্ধুরে? ওই দলের ভিতরে নারী আছে, পুরুষ আছে, ওই দলে বৃদ্ধ রয়েছে, শিশু রয়েছে, লাঠি ধরা লোক রয়েছে, আবার বাচ্চাও রয়েছে, বিভিন্ন রকম মানুষ দল আসছে। তাদের পরনের কাপড় কি শুধুমাত্র ইজ্জতটা ঢাকা আছে, মেয়েদের শুধুমাত্র সামান্য ঢাকা আছে, আর তাদের কাছে কাপড় নাই, তাদের পেটটা একদম পিঠে লেগে গেছে, কখন খেয়েছে নিজেরাই জানে না, চোখগুলি ঢুকে গেছে, বুকের হাড়গুলো গোনা যাচ্ছে, গালগুলি বসে গেছে, একদম তারা ক্ষুধার্ত অবস্থায় হাটের দিকে আসছে। আর যে লাইনে ওসমান আছে ওই লাইনেই ঢুকছে। ঢুকতে ঢুকতে যখন ওসমানের কাছে আসলো, ওই ভিখারির দলগুলি বলে, তোমার গামছাটা পাতো, লাও একশা লাও, দুশা লাও, তুমি পাতো, তোমরা কজন, তিনজন, লাও এটা লাও, তুমি লাও, তুমি লাও, এক প্যাকেট গেল, দুই প্যাকেট গেল, তিন প্যাকেট গেল। গঙ্গুলি যখন শেষ হয়ে গেল, তখন পাইকের রাইসে বলছে, ও নবীর জামাতা, ও মুসলিম জাহানের খলিফা, এদের তো খাবার জুটে না, গায়ে তেল জুটে না, আর এদেরকে আপনি গমটা বিক্রি করলেন কত পয়সায় দিয়েছেন বলেন, আমরা কি ওই পয়সা দিতে পারতাম না? হযরত ওসমান বললেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল আজকের গমটা আমি আল্লাহর সঙ্গে সওদা করেছি রে জান্নাতের বিনিময়ে। সারা পৃথিবীর পাইকার যদি আসে, এটা কোনদিন তার মূল্য দিতে পারবে না। বন্ধুরা আমার, প্রকৃত মুমিন বুঝে নিবে এখন কোন জায়গা আল্লাহ আমার কাছে জান চাইছে না মাল চাইছে ইসলামের জন্যে। অতএব বন্ধুরে, এই কোরআনের খিদমতে গোটাটাই আল্লাহর কালাম, যার ভিতরে কোনো ভেজাল নাই, যে কোরআনকে দিয়ে আপনাদের সামনে তফসির করলাম, কোন আল্লাহর গোলাম আছেন এই কোরআনের খিদমতে 5,000, 10,000, 2,000, 1,000 দেনেওয়ালা, একবার ওসমান গনির মতো দাঁড়িয়ে যান, হযরত জায়েদের মতো দাঁড়িয়ে যান, জাফর ইবনে আবু তালেবের মতো দাঁড়িয়ে যান, আমর বিন জুমর মতো দাঁড়িয়ে যান, হযরত হানসালার মতো দাঁড়িয়ে যান, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দাঁড়িয়ে যান, হযরত আব্দুল্লাহ জুলবাতাইনের মতো দাঁড়িয়ে যেতে হবে, যে আমি আমার জান আমার মালকে আল্লাহর রাস্তায় দেব। কে এমন আছেন 5,000, 10,000, 20,000 দেনেওয়ালা আল্লাহর জন্য? আজ থেকে যখন প্রথম খানপুর এসেছি, তখন একটা স্বর্ণ পেয়েছিলাম, এটা গত কয়েকদিন আগে বললাম, এবছর ঠিক রমজানের পরে আমাদের বর্ধমানে এক জায়গায় কালেকশন করতে গিয়ে 5-7 ভরি সোনা উঠে গেল। মা আমার, বোন আমার, যারা বিশেষ করে খালামা আছেন, যারা ইয়ং নয়, যে মেয়েগুলি যারা বৌমা নয়, ঘরের বেটি নয়, যে খালা নিজের নাকেরটা কানেরটা খুলে দিলে কিছুই বলার নাই কারো, ওই রকম যদি কোনো মুরব্বী খালামা থেকে থাকেন, একবার কানের দুটি দিয়ে পাঠান আল্লাহর কালাম পাকের কাছে। আপনি বলেন, আমি কালাম পাককে ভালোবাসি, মালকে আল্লাহর রাস্তায় দিলাম, আমি মালকে খাদিজার মতো দিয়ে দিলাম, খাদিজা দিয়েছিলেন ইসলামের খাতিরে, আমিও দিলাম ইসলামের খাতিরে, আমি দোয়া করব, মা আমার, খালা আমার, আপনাকে ছাড়া আমার খাদিজা আম্মু জান্নাতে যাবে না। কোন মা আছেন একবার দিয়ে পাঠাবেন নাকের কানের হাতের গলারটা আল্লাহর জন্য দেবেন? এখানে এমন কোন পুরুষ আছেন একবার লাভবাইক দিয়ে বলেন, আমি 5,000 টাকা মসজিদ সেই দেব, আল্লাহর জন্য দেব, আল্লাহর জন্য দেব? কোন আল্লাহর বান্দা আছেন? বন্ধুরে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের বিনিময়ে মুমিনের জান আর মালকে কিনে নিয়েছে। খানপুরি মাশাআল্লাহ। আর কেউ আছেন ভাই 5,000 দেনেওয়ালা? 5,000 দেনেওয়ালা?